হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে এমন কোন মানুষ খুব কমই আছে যে এই কথাটি শুনেনি, কিন্তু শোনা হয়েছে বোঝা হয়নি। সেই কথাটি, জীবে প্রেম করে যেইজন সেইজন পেয়েছে ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন পেয়েছে ঈশ্বর। এই কথাটি সাংস্কৃতিক ভাষাতে কিংবা হিন্দু শাস্ত্রের লোকে এই কথাটি বেশি ব্যবহার করে। তবে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবেছে ঈশ্বর, বা জীবে প্রেম করে যেইজন সেইজন পেয়েছে ঈশ্বর, তবে আমি এখন যে কথাটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে জীব বলতে কি, এক হলো শ্রেষ্ঠ জীব মানুষ। এই মানুষকে যদি কেউ ভালোবাসে, এই মানুষকে যদি কেউ আহার করায়, এই মানুষকে যদি বস্ত্র দেয়, তার বিপদে তার পাশে দাঁড়ায়, তখন আল্লাহ খুশি হয়। তবে জীবে প্রেম করে যেইজন সেইজন পেয়েছে ঈশ্বর, শুধু মানুষ জীবের কথাই বলা হয়েছে? না বাবা, এই 18,000 মাখলুকাতের কথাই বলা হয়েছে। সেটি কেমন? যেমন কুকুর কারো কাছে পোষা প্রাণী, তো দেখা গেছে যে এই কুকুরটি একটি জায়গায় হোঁচটকে পড়ে গেছে, বা একটি জায়গায় আটকে আছে, বা তার পাটা ভেঙে গেছে গাড়ির চাক্কার তলে পেরে, তখন দেখা যায় যে এই অবস্থায় সে আছে, তাকে মেডিকেলে নেওয়ার কেউ নেই, তাকে সেবা করার কেউ নেই, তাকে চিকিৎসা করার কেউ নেই। তখন আমার মায়া হলো, তখন সেই কুকুরটাকে ধরে আমি তার পায়ের ব্যান্ডেজ করে দিলাম, তাকে একটু সেবা করে দিলাম। তবে আল্লাহ কি বলেছে, ঈশ্বর কি বলেছে? জীবে প্রেম করে যেইজন সেইজন পেয়েছে ঈশ্বর, সে আল্লাহকে পাবে। আচ্ছা, তাহলে সমস্ত জীব জন্তু যা কিছু পৃথিবীতে আছে, আল্লাহ কি বলেছে, আলাকুল্লি শাইন কাদির, আলাকুল্লি শাইন মুইত, এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, এবং আল্লাহ এটাও বলেছেন যে আমি সর্বময় বিরাজিত। সর্বময় যদি বিরাজিত হয়ে থাকে, তাহলে 18,000 মাখলুকাতের মধ্যেও আল্লাহ মিশে আছে। তাহলে যদি প্রাণে প্রাণে যদি মিশে থাকে, তাহলে একটা প্রাণী যখন কষ্ট পায়, তখন তার কষ্টটা দেখে যখন আমার একটু লাগলো, তখন তাকে সেবা করলাম, ক্ষুধার্তকে খাইয়ে দিলাম। আচ্ছা, এর আরও একটি বড় প্রমাণ দেওয়া হয়েছে যে সূরা মাউন যদি আমরা খুলি, যে দুর্ভোগ সেই নামাজকারী, দুর্ভোগ সেই ইবাদতকারী যারা ইতিমের গলা ধাক্কা দেয়, তাহলে এই মানুষ জীবকেও যারা আদর করে না, বিপদে পাশে দাঁড়ায় না, বস্ত্র দেয় না এবং খাদ্য দেয় না, তাহলে তাদের উপরে আল্লাহ রুষ্ট। আর যারা এই সেবাগুলো করে, তাদের উপরে আল্লাহ তুষ্ট। তখন আমি যেটা বোঝাইতে চাচ্ছি, শুধু মানুষ নয়, সকল প্রাণীর মধ্যে প্রাণ আছে, আত্মা আছে। যখন কোনো প্রাণী কষ্ট পায়, সে মানুষ হোক বা অন্য প্রাণী হোক, আমার চোখের সামনে পড়েছে, আমি তাকে একটা বিহিত করেছি, অনেক সময় দেখেছি একটা গরু বা একটা ছাগল গলায় ফাঁস লেগে আছে, জিব্বা বার করে দিচ্ছে, একে দেখার কেউ নাই, দৌড়ে গিয়ে আমি ছুটিয়ে দিয়েছি, বা বিভিন্ন প্রাণীরা অনেক কষ্ট পাইতেছে, তাদেরকে আমি সেই বিপদমুক্ত করেছি। তখন দেখা যায়, আমরা হাদিস যদি খুলি, দেখা যায় একটা বেশ্যা, একটা মহিলা একটা কুকুরকে যখন সে পানি খাওয়াইলো, তখন সে বেহেস্তবাসী হইল। তাহলে বোঝা গেল, প্রাণীদেরকে সেবা করলে, এদেরকে চোখে যখন পড়েছে, না খেয়ে আছে, তখন আমরা তাকে কিছু দিলাম খেতে, তখন সে প্রাণীটাও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে দেখার কেউ ছিল না, এই লোকটি যদি আমাকে এই বিপদ থেকে রক্ষা না করতো, তাহলে তো আমার কি অবস্থা হতো, আমি খুব কষ্টে ছিলাম। এই জগতবাসী, শুধু মানুষ নয়, সমস্ত প্রাণীর দিকে আমরা লক্ষ্য রাখবো। আমরা যখন হাঁটবো, তখন দেখবো আমার পায়ের তলে ওরল্লা পিঁপড়া বিভিন্ন পশু পড়ে যায় কিনা। তাহলে কি হবে, জীবে প্রেম করে যেইজন সেইজন পেয়েছে ঈশ্বর, তাহলে সেইজন পেয়েছে আল্লাহ। হে জগতবাসী, আজকে আরও একটি কথা বলি, যে আমি ভিডিওগুলো যদি একটু লম্বা করি, অনেকেই বিরক্ত বোধ করেন, তাই ছোটোখাটো ভিডিও করে আমি আলোচনাটি সারব। তবে হ্যাঁ, আমরা যদি এই নলেজে রাখি যে আমাদের দ্বারা কোনো পশু প্রাণী যেন কষ্ট না পায়, এবং মানুষ থেকে শুরু করে কেউ যেন আমাদের দ্বারা কষ্ট না পায়, এবং দেখা গেছে যে একটা প্রাণীকে আমরা জবাই করে খেতে হয়,
তাহলে প্রাণীকে কষ্ট দিচ্ছি, একে জবাই করতেছি, একে খাইতে খাইতেছি, তাহলে এটা কি কষ্ট পাইতেছে না? ওহ বাবা, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছে যে হজের বিষয়ে আল্লাহ বলেছেন, যারা দূর থেকে প্রদবজে হেঁটে হেঁটে আসবে তাদেরকে তোমরা চতুষ্পদ জন্তু জবাই করে তোমরা এদেরকে খাওয়াও, এ কথাটা কোরআনে এসেছে। আচ্ছা, তাহলে আজকের যে বিষয়টি বোঝাইতে চাইছি যে জীবে প্রেম করে যেই জন সেই জন পেয়েছে ঈশ্বর, এ তো আছেই। আরেকটি বিষয় হলো আমরা যে প্রাণীটাকে জবাই করব, তখন আল্লাহ নামের উপরে যখন জবাই করব, তখন এই আত্মাটা এই প্রাণী হতে মুক্ত পাবে এই আল্লাহর নামের গুণে, এবং যারা খাইল তারা শ্রেষ্ঠ মানুষ, তারা যখন খেয়ে আলহামদুলিল্লাহ বলবে, তখন সে আত্মার মুক্তির ফয়সালা আল্লাহ করবে যদি আল্লাহর দয়া হয়। হে জগতবাসী, আমাদের এই চ্যানেলের আলাপ আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে বাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজ এ বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।